तो दोस्तों अभी से जितना सारा वीडियो आएगा वो हिंदी और बांग्ला दोनों भाषा में ही आएगा क्योंकि बहुत सारे लोग बाहर से देखते हैं उनको थोड़ा सा आसानी हो जाएगा समझने के लिए तो मैं हिंदी और बांग्ला दोनों में ही बोलने की कोशिश करूँगा तो पूरा वीडियो लास्ट तक देखना और हिंदी में मैं लास्ट में बताता हूँ तो लास्ट तक आप लोग जरूर देखिएगा तभी आपको समझ में आएगा तो चलिए वीडियो को आगे बढ़ते तो हमारा बक्सलाबार बंधुरा तुम्हारे सबा कम आशा करते तुम्हारा अनेक भलो रहे तुम्हारे कितु आरो नतून दो तीन टेये एकदम कम्पिटिशन बॉक कम्पिटिशन एक्टापडेट नहीं चले तो जगह सुने कितु तुम्हारा उन्होंने भाला लगे तो जरा जरा आते जाओ अवश्य आते पड़े সব কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি কোথায় কম্পিটিশানটা হবে জায়গার নাম কি সব কিছু বলে দেবো লোকেশন যদি কারোর লাগে অবশ্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব তো তোমরা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবে একটু তো ওখান থেকে একটু চেক করে নিয়ে তোমরা কিন্তু পরে যেতে পারবে যখন কিন্তু কম্পিটিশানটা হবে তো চলো দেরি না করে তোমাদের বলে দিই যে কোথায় কোথায় কম্পিটিশানটা আগে তোমাদের জানিয়ে দিই কিন্তু রসকুণ্ডু যে একটা জায়গা আছে সেই জায়গাতে কিন্তু কম্পিটিশন হতে চলেছে ওইখানে কিন্তু কেটিএম মিউজিকের পপ বেসে সেট আপটা যাচ্ছে তার সাথে কিন্তু ওখানে পাওয়ার মিউজিক কিংবা বর্মন মিউজিকের ফোর সেট আপটা কিন্তু যেতে পারে তো সেটা এই মুহূর্তে আমি কনফার্ম না হলে পাওয়ারও আসতে পারে কিংবা বর্মনও আসতে বর্মন আসুক কিংবা পাওয়ার মিউজিক আসুক যারাই আসবে কিন্তু ফোর সেট সেটআপ নিয়ে আসবে কেটিএম মিউজিকের কিন্তু পপ বেসের সেট আপটা থাকছে যেটা কিন্তু আমি এখন অবশ্য দেখিনি তোমরা কিন্তু ওই কম্পিটিশনের দিনই দেখতে পাবে যে কেটিএম মিউজিকের কিন্তু আমি নতুন পপ বেসের সেট ভিডিওটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো মোটামুটি পাওয়ার কিংবা বর্মন যে হোক আসছে তোমাদের কিন্তু ফাইনাল পরে জানিয়ে দেবো ডেটটাও পরে মেনশন করবো একদিন দুদিন আগে তোমাদের একদম আরামসে জানিয়ে দেবো কোনো অসুবিধে নেই তোমরা চাইলে আসতে পারবে তো জায়গাটা তোমাদের বলে দিচ্ছি আর পরে কিন্তু আমি লোকেশনটা দেবো সেটাও জানিয়ে রাখলাম আর তোমাদের জায়গাটা কিন্তু বললাম রসকুণ্ডু তো কোনটা দিয়ে আসবে তোমরা হয়তো অনেকে জানো না তো তোমরা কিন্তু শালবনি দিয়ে হয়েও আসতে পারবে শালবনি দিয়েও কিন্তু রসকুণ্ডু আসা যায় কিংবা এই পাশ থেকে যারা আসতে যায় পূর্ব মেদিনীপুর থেকে তারা ঘাঁটাল ঘাঁটাল থেকে হয়ে কিন্তু ক্ষীর পায় তারপর চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন থেকে কিন্তু সোজা রসকুণ্ড ভেতর দিকে যাওয়া যাবে তো এখানে কিন্তু দুখানা সেটা পের জলহালো উপলক্ষে কিন্তু কম্পিটিশন রয়েছে সেটা তোমাদের আজকে জানিয়ে দিলাম তো ওটা ছিল কিন্তু ফার্স্ট আপডেট তো সেকেন্ড আপডেটটা তোমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেসব বন্ধুরা দেখছো তোমরা যদি জায়গাটা অ্যাকচুয়াল জানো অবশ্য তোমাদের আগেই রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে যেয়ে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবে যেখানে কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশানটা হবে তোমাদের জায়গাগুলো সব বলে দিচ্ছি অপেক্ষা করো তো তোমরা কিন্তু যারা যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছো তো ওই জেলার মধ্যে কিন্তু ওখানে কম্পিটিশন হবে অনেকগুলো সেট সেটা কিন্তু তোমাদের ডেটটা বলে দিচ্ছি কালকে মানে সাত তারিখ কালকে তো কালকে কিন্তু কম্পিটিশানটা হবে অনেকগুলো সেট আপ থাকছে একটা ওগুলো তোমাদের কিন্তু জানানোর চেষ্টা করছি তো কোন কোন সেট আপগুলো থাকছে তোমাদের আমি বলে দিই তো এর মধ্যে কিন্তু কোনো সেটা ক্যান্সেল হতে পারে কিংবা কোনোটা হয়তো আবার অ্যাড হতে পারে সেটা কিন্তু পরে দেখা যাবে মোটামুটি কিন্তু এখন পর্যন্ত যেই আপডেটটা রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি এর মধ্যে হয়তো একটা দুটো সেট আজকের মধ্যে ক্যান্সেল হয়ে যেতে পারে তো আজকে কিন্তু ফাইনাল সেটা দেখে নিতে পারবে কারণ আজকে রাত্রেই সেটাগুলো সব ফিডিংস হবে তো কালকে আছে কম্পিটিশান সবগুলো তোমাদের বলে দেবো কালকে কিন্তু ওখানে জলঢালা উপলক্ষে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ওখানে বক্স কম্পিটিশান রয়েছে জায়গাটা হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত কম্পিটিশানটা হবে তো কৃষ্ণচন্দ্রপুর থেকে কিন্তু তোমার কাশীনগর তো এই জায়গার মধ্যে কিন্তু কম্পিটিশানটা হবে কৃষ্ণচন্দ্রপুর থেকে কিন্তু কাশীনগর তোমাদের বলে দিলাম তো জায়গাটার নাম তোমাদের কিন্তু বলে দিই মথুরাপুর তার মধ্যেই কিন্তু রয়েছে কৃষ্ণচন্দ্রপুর আর হচ্ছে তোমার কাশীনগর তো এই দুটো জায়গা কিন্তু রানিং হবে এখান থেকে এখন পর্যন্ত মানে কৃষ্ণচন্দ্রপুর থেকে কিন্তু কাশীনগর পর্যন্ত রানিংটা হবে তো এর মধ্যেই কম্পিটিশানটা রয়েছে এবার তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই যেতে পারো তোমাদের আমি রিকোয়েস্ট করলাম আগেই যারা যারা ওইখান থেকে দেখছো ওই জায়গা থেকে যারা দেখছো তারা অবশ্যই আমরা যদি পারো একবার কমেন্টে যেয়ে একদম অ্যাকচুয়াল লিঙ্কটা দিয়ে দেবে যেই জায়গার লোকেশনের লিঙ্কটা সেটা একটু কিন্তু শেয়ার করবে বন্ধুদের অনেক সুবিধা হবে কারণ আমি হয়তো আমি কে যেতে পারবো না কিন্তু অনেক বন্ধুরা চাই যারা বক্স ভালোবাসে তারা হয়তো অবশ্যই যেতে পারে তাদের জন্য কিন্তু একটু অনেকটা সুবিধা হয়ে যাবে তোমাদের জানিয়ে দিই কোন কোন সেটাগুলো থাকছে সবার আগে যেটা বলে দিই তোমাদের থাকছে সরস্বতী মিউজিক এম আর মিউজিক এমআর মিউজিক মার্তি মিউজিক এসকে মিউজিক সৌরভ মিউজিক রয়েছে রয়্যাল মিউজিক রয়েছে সোনিয়া সাউন্ড তারপর রয়েছে তোমার উজান সাউন্ড পাওয়ার সাউন্ড রয়েছে এস পাওয়ার সরি এস পাওয়ার রয়েছে অমিত মিউজিক রয়েছে আর মহাকাল সাউন্ড তো এর মধ্যে কিন্তু অনেকগুলো সাউন্ড হয়তো বাদ হয়ে যেতেও পারে কিংবা অ্যাডও হতে পারে তো সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না উজানের যতদূর সম্ভব মনে হয় টেনের বেস নাইনের মিট যেটা রয়েছে ওটা মনে হয় থাকতে পারে বলে মনে হয় সরি নাইন নয় এটা টুয়েলভের মিট রয়েছে সেটা হয়তো থাকতে পারে মনে হয় উজান সাউন্ডে বাদ বাকি সবারই প্রায় প্রায় ফোর ফোরের সেট আপ থাকতে পারে এর মধ্যে হয়তো অনেকগুলো সেট আপ চেঞ্জ হয়ে যাবে আর যে আমি বললাম এমআর মিউজিক থাকবে এমআর মিউজিক কিন্তু অনেকগুলো রয়েছে प्राय चारे मन हुई एम आर म्यूजिक रही है तार मध्य कौनटा थे हमीय जी ना तो एम आर म्यूजिक थको थाक कथा घर से कल के ही बुझे परा जाए तो कल के रही है कि जल हल्के रानिंग रहे मध्य कि कॉम्पिटन है तो तुम्हारा जा रा जा अवश्य जो पो और मेरे जो लोग बाहर से वीडियो देखते हो तो उन लोगों को भी बता दूँ कि उन लोगों को बांगला समझ में नहीं आता तो मैं हिंदी में उसको बोल देता हूँ क्योंकि मैं आगे भी दो चार वीडियो में हिंदी में बोल चुका हूँ क्योंकि बहुत सारे लोग बाहर से देखते हैं उसको थोड़ा सा आसानी हो जाता है समझने में भी और कोई अगर आना चाहता है तो उसको थोड़ा सा हेल्प हो जाता है तो मैं आज बता देना चाहता हूँ दो जगह में कंपटीशन होगा मैंने बोल दिया तो आप लोगों को भी बोल देता हूँ दक्षिण 24 परगना जिला तो उसके अंदर ही कंपटीशन होगा जिस जगह का नाम है मथुरापुर तो उसके अंदर कृष्ण कृष्णाचंद्रपुर से कालीनगर तक सॉरी काशी नगर तक कंपटीशन होगा रनिंग होगा जौलढला उपलख्य तो उधर अगर आप लोग आना चाहते हो तो आ सकते हो तो मैं सारे सेटअप का नाम बता देता हूँ तो एक दो सेटअप चेंज भी हो सकते हैं कोई अगर आना चाहते हो तो आ सकते हो मैं सेटअप का नाम बता देता हूँ सरस्वती म्यूज़िक एम आर म्यूज़िक मर्ति म्यूज़िक एस के म्यूज़िक सौरभ म्यूज़िक्जन साउंड महाकाल साउंड एस पावर म्यूज़िक अमित साउंड रॉयल साउंड सोनिया म्यूज़िक तो ये सारे सेटअप आ सकते तो इसके अंदर कोई कोई चेंज भी हो सकते हैं कोई ऐड भी हो सकते हैं तो आप लोग अगर आना चाहते हो तो आ सकते हो बिन क्योंकि उधर कंपटीशन कल होगा मैं डेट बोल देता हूँ आज है छः तारीख कल है सात तारीख तो कल सुबह नौ बजे करीब नौ दस बजे के अंदर अंदर वहाँ से निकलेगा सारे सेटअप दस बजे करीब करीब उधर स्टार्ट हो जाएगा कंपटीशन कब होगा पता नहीं दोपहर तक या दोपहर के बाद थोड़ा सा वो उसके बाद कंपटीशन शुरू हो जाएगा मुझे लगता है ऐसे या रास्ते में ही अगर चलते चलते कंपटीशन भी हो सकते तो आप लोग अगर आना चाहते हो तो आ सकते हो बिन स और एक जगह का नाम जो पहले पहले बताया तो वो जगह का नाम मैं बता देता हूँ एक जगह का नाम है रसकुंडू का अगर आप लोग आना चाहते हो तो आ सकते हो या फिर जो है मैं वीडियो दे दूंगा आप लोग देख भी सकते हो कंपटीशन अभी बाकी है मैं डेट भी मैंशन कर दूंगा उस जगह का लिंक भी जो है मैं डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा अगर आप लोग आना चाहते हो तो आ सकते हो बाद बाकी तो मैं जाऊंगा उधर वीडियो करने के लिए फिर वीडियो बना के मैं आप लोगों के साथ प्रेजेंट करूंगा अभी उधर कंफर्म नहीं हुआ दो सेटअप आ सकता है बर्मन म्यूज़िक या फिर जो है पावर म्यूज़िक दोनों के अंदर कोई भी एक आ सकता है तो कब आ, कौन आएगा ये तो मुझे मत नहीं तो वेट कर लो मैं बता दूंगा और उसके अपोजिट में रहेगा के म्यूज़िक का पॉप सेटअप पावर आएगा या बर्मन दोनों के अंदर कोई भी एक आएगा तो उसके साथ ये कंपटीशन करेगा रहेगा के म्यूजिक तो उसका भी वीडियो मैं दे दूंगा तो वेट कर लो थोड़ा सा और मैं डेट भी मैंसन कर दूंगा और उसका जो लिंक है लोकेशन का लिंक मैं भी वो डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा नेक्स्ट कोई वीडियो में बता दूंगा एग्जैक्ट जो डेट uh, है वो मैं फाइनल बता दूंगा आप लोगों को तो थोड़ा सा वेट कर लो और उसके बाद जो मैं बताना चाहता हूँ बहुत सारे लोगों ने मुझे मैसेज किया था कि बाहर से जो लोग आना चाहते हो वो बेल पहाड़ी में झाड़ग्राम में जो कम्पटीशन होगा बड़ा वाला जो कम्पटीशन होने वाला है अभी अठारह तारीख को तो इसी महीने में अठारह तारीख को अभी छः तारीख हो गया और बारह दिन ही बचा है तो जो लोग आना चाहते हो बहुत सारे लोगों ने ये कमेंट कर रहा था कि दादा मैं कैसे जाऊँ उधर कैसे जाना है बता दो तो आप लोग बताओ अपना लोकेशन का नाम बता दो तभी मुझे समझ में आएगा कि आप कहाँ से आना चाहते हो फिर मैं बता सकता हूँ क्योंकि बहुत सारे जगह से आप लोग आएगा क्योंकि तो उधर एक बड़ा वाला कंपटीशन होने वाला है तो बड़ा मतलब बहुत ही बड़ा हो धमाका वाला कंपटीशन होने वाला है तो थोड़ा सा आप लोग वेट कर लो और जो लोग आना चाहते हो कहाँ कहाँ से आप लोग आओगे ये पहले मुझे बताओ फिर मैं बताऊँगा आप लोग कैसे आ सकते हो बाद बाकी मैं तो डिस्क्रिप्शन बॉक्स में लिंक दे दूँगा वहाँ से तो आप लोग आ ही सकते हो कोई टेंशन नहीं है पहले मोबाइल में जाके गूगल मैप्स जो है उसको ऑन कर लीजिए ऑन करने के बाद उधर सर्च कीजिए बेलपहाड़ी झाड़ग्राम तो झाड़ग्राम बेलपहाड़ी सर्च करोगे तो आ जाएगा कहीं से भी आओ तो आप झाड़ग्राम सर्च करो या फिर जो है बस या ट्रेन पकड़ के भी आ सकते हो तो कैसे आओगे मैं बता दूंगा आप कहाँ से आ रहे हो ये पहले मुझे बताओ फिर मुझे अच्छे से समझ में आएगा कि आप लोग कहाँ से आना चाहते हो और उधर कैसे पहुँचोगे मैं सारा आपको बता दूंगा तो अनेक बंधुरा रमक ही बोले जरा क्या भाव जाओ दादा एक तो बोलो तो तुम्हरा जखानते आड़ग्रामे बस धरते पड़ो कि ट्रेन चले ना कि हमें ठीक जानी ना तो मोटामोटी किंतु झाड़ তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে যেভাবেই হোক তারপর কিন্তু ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়িতে যেতে পারবে তোমাদের কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম আরও যদি কারোর অসুবিধা হয় কিভাবে যাবে তার জন্য কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যেটাতে কিন্তু তোমাদের সুবিধা হবে অনেকটাই যে কিভাবে আসবে পুরো একদম মোবাইলে কিন্তু ম্যাপ দেখিয়ে দেবো ম্যাপ দেখলেই বুঝতে পারবে তো কোনটা থেকে কোথা থেকে যেতে হবে সব কিন্তু বুঝতে পেরে যাবে একদম তার জন্য অপেক্ষা করে থাকবো একটু তোমরা কী বলতে চাইছো মানে কে কোথা থেকে আসতে চাইছো সবগুলো তোমাদের কিন্তু আগে জেনে নিই তারপর আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো দরকার হলে তোমরা যদি না বুঝতে পারো তো আপাতত কিন্তু আজকে এই দু তিনটে আপডেটই ছিল তো তোমাদের যারা যারা কিন্তু যেতে চাইছো কমেন্ট করে বলবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু একটু বলবে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে যাতে অনেক বন্ধুদের একটু সুবিধা হয়ে যায় যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কোনো কিন্তু টাকা পয়সা লাগছে না একদম কিন্তু লাল বাটনটা রয়েছে বাস প্রেস করে দাও শুধু আর কিচ্ছু করতে হবে না ভালো লাগলে বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে দাও অনেক ভাই বন্ধুদের সুবিধা হবে অনেক দূর দূর থেকে বন্ধুরা আসতে পারবে যারা কিন্তু অ্যাকচুয়াল বক্স ভালোবাসে যারা কিন্তু ডিজে ভালোবাসে তাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে তো কিন্তু তোমরা একটু বেশি করে শেয়ারটা করে দিও আর লাইকটা করে দিও কমেন্ট করে তোমরা জানাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো সমস্যা হলে সেটা কিন্তু জানাও আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব বাদ বাকি কিন্তু এ পর্যন্তই আবার নতুন ভিডিও কিন্তু আসছে নতুন কিন্তু আপডেট আবার আসছে তখন কিন্তু তোমাদের সাথে দেখা হবে